খেলেন নি মেসি, টিকিটের অর্ধেক টাকা ফেরত পাচ্ছেন দর্শকরা। লিওনেল মেসিকে নিয়ে সমর্থকদের মধ্যে উন্মাদনা নতুন কিছু নয়। ইউরোপ, আমেরিকা ছাড়াও এশিয়াতেও তুমুল উত্তাপ আছে আর্জেন্টাইন মহাতারকাকে নিয়ে। ঘরের মাঠে প্রীতি ম্যাচে অনেক আকাঙ্ক্ষা নিয়ে প্রিয় তারকার খেলা দেখতে স্টেডিয়ামে এসেছিলেন হংকং এর সমর্থকরা। গত 4 ফেব্রুয়ারি ম্যাচটির প্রায় 40,000 টিকিট নিমিষে শেষ হয়ে গিয়েছিল। এমনকি 1,000 হংকং ডলার ব্যয় করেও মেসির খেলা দেখতে অনেকে মাঠে ছুটে এসেছিলেন, কিন্তু ইঞ্জুরির কারণে শেষ পর্যন্ত মাঠে নামেননি আর্জেন্টাইন মহাতারকা। আর তাতে ক্ষুব্ধ হয়ে ওঠে মেসির সমর্থকরা। পুরো স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ থাকলেও মেসিকে মাঠে দেখতে না পেয়ে ইন্টার মায়ামি মালিক ডেভিড বেকহাম ও কোচ জেরার্ডো মার্টিনোকে দুয়ো ধ্বনি দিয়েছে স্বাগতিক ভক্তরা। এ নিয়ে হংকং সরকারও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আয়োজকদের এই ব্যাপারে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দেয় স্থানীয় সরকার। শেষ পর্যন্ত আয়োজকদের পক্ষ থেকেই বিক্রিত টিকিটের অর্ধেক মূল্য ফেরতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়োজকরা জানিয়েছে যারা এই ম্যাচের জন্য অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে টিকিট ক্রয় করেছে তাদেরকে 50% অর্থ ফেরত দেওয়া হবে। এক্ষেত্রে টিকিট সংক্রান্ত আয়োজকদের সব শর্ত মেনে নিতে হবে। হংকংয়ে না খেলার 3 দিন পরে জাপানের ক্লাব ভিসেল কোবের বিপক্ষে মাঠে নেমেছিলেন মেসি, যা নিয়ে বেজায় খেপে যায় হংকং ও চীন সরকার। ওই ঘটনাকে কেন্দ্র করে আর্জেন্টিনার নির্ধারিত প্রীতি ম্যাচও বাতিল করেছেন। মেসির অনুপস্থিতিতে অনেকেই চীনকে খাটো করার বিষয়টি সামনে নিয়ে এসেছে। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েবোতে এক ভিডিও পোস্টে মেসি বলেন, সবাই জানে আমি সবসময় প্রতি ম্যাচে খেলতে চাই। এমন যদি আগে থেকে জানা থাকতো যে মূল দলে আমি থাকতে পারছি না, তবে হয়তোবা হংকং সফরে দলের সাথেই যেতাম না। এখানে রাজনৈতিক কোনো কারণই নেই। এদিকে ম্যাচ হেরে প্রতিপক্ষ ফুটবলারদের পেটালো সমর্থকরা। তুরস্কের ক্লাব ফুটবলে কিছুদিন আগে মাঠে ঢুকে রেফারিকে ঘুষি মারার ঘটনায় ম্যাচ বন্ধ হয়ে যায়। এমনকি দেশটির ফুটবল ফেডারেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয় তুরস্কের শীর্ষ ফুটবল লীগটিকে। আবারও মাঠে ঢুকেই ফুটবলারদের মারধরের ঘটনা ঘটেছে লীগটিতে। নির্ধারিত সময় শেষে ত্রাবজনস্পোরকে 3-2 গোলে হারায় ফেনের বাছে। এরপরে স্বাগতিকে ত্রাবজনস্পোরের সমর্থকরা হামলা চালায় ম্যাচ জয়ী ফুটবলারদের উপর। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।